স্যার একটা প্রশ্ন ছিল অফিসার ভাদরি একটা বাইট প্লিজ আপনার কি মনে হয় না খুশি লস্করের সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক আছে বাড়ির সামনে সাংবাদিকদের ভিড় লুলুর এই অর্থনীতি কাণ্ড দেখার ও মানুষকে দেখানোর জন্য রোজই অফিসার অমিত ভাদুরির বাড়ির সামনে মিডিয়ার লোকেরা ভিড় জমাচ্ছে অমিতকে দেখতে পেলেই হাতে বুম নিয়ে পরিমরি করে দৌড়চ্ছে তার পিছনে এমনকি অফিসেও ধাওয়া করতে ছাড়ছে না অমিত অবশ্য এসবকে আদৌ দেন না কিন্তু এবার ব্যাপারটা বেশ বাড়াবাড়ি পর্যায়ে যাচ্ছে বাইরে থেকে নিজেকে শান্ত দেখালেও ভেতরে ভেতরে বেশ বিচলিত হয়ে উঠেছেন তিনি ব্যাপারটা এমন মিডিয়া হাই পেয়েছে যে তার প্রাণ ওষ্ঠাগত হচ্ছে আপনার কি মনে হয় স্যার লুলু রোজ একটা করে রুটি দিয়ে যাচ্ছেন কেন আপনাকে তবে কিও বুঝতে পেরেছে যে পুলিশের কাছে ন্যায় চাইতে হলে বিনিময় কিছু দিতেও হয় কোনো ফিজেল সাংবাদিকের বজ্জাতি মার্কা প্রশ্নে চড়াত করে মাথায় রক্ত উঠে গেল অমিতের তিনি প্রতিদিনের মধ্যে নিস্পৃহ মুখে সাংবাদিকদের এড়িয়ে চলে যাচ্ছিলেন অর্থপূর্ণ প্রশ্নটা শুনে দাঁড়িয়ে পড়লেন বিরক্তিতিক্ত স্বরে সজোরে বলে উঠলেন মানে কী সব উল্টোপাল্টা প্রশ্ন করছেন কিসের ন্যায় কিসের বিনিময় যে রিপোর্টারটি প্রশ্ন করেছিল সে আবার আরও খোলসা করে বলল আমি ঘুষের কথা বলছি স্যার লুলুয়া কি তবে বুঝেছে যে পুলিশকে ঘুষ দিতে হয় ও তো টাকা পয়সা কিছু দিতে পারবে না তাই যা পারে তাই আনে ইয়ে মানে উপহার হিসেবে হয়তো ওই যাকে হিন্দিতে বলে নজরানা বা ভেট ফাজলামির করার জায়গা পাননি ঘুষ সৎ পুলিশকর্মী অমিত ভাদুরীর ইচ্ছা করছিল এক্ষুনি ঠাস করে বদমাস ছোড়াকে এক বিরাশি শিক্ষার পুলিশি থাপ্পড় মারেন তবু প্রচন্ড ইচ্ছাটাকে দমন করে বললেন লুক অ্যাট মি আপনার মনে হয় যে ও এসব আদৌ বোঝে ওর সেই আইকিউট নেই যত সব পাগল ছাগলের কাণ্ডকে আপনারা তোলাই দিয়ে চলেছেন আপনাদের টিআরপি বাড়ানোর জন্য যদি এসব করতে হয় তবে করুন কিন্তু আমাদের সত্যতার দিকে আঙুল তুলছেন কেন এবার ভিড় থেকে একটি বলিষ্ঠ চেহারা মেয়ে এগিয়ে আসে লুলু কিন্তু পাগল বা ছাগল কোনোটাই নয় ও খুশি লস্কর নামে ছ বছরের শিশুটির জন্য বিচার চাইছে যা এক মাসেও আপনারা দিতে পারেননি খুশি লস্কর গ্যাংরেপ মার্ডার কেস এখনও ক্লোজ হয়নি পুলিশ অপরাধীদের গ্রেফতার করা তো দূর তদন্তকে এক ইঞ্চি এগোতেও পারেনি এটা কি পুলিশ প্রশাসনের ব্যর্থতা নাকি এই অবহেলার ইচ্ছাকৃত আশ্চর্য গর্জন করে ওঠেন অমিত আপনি তো সরাসরি আমাদের ওপর করাপশনের চার্জ আনছেন তাও আবার লুলুর আচরণের ভিত্তিতে আপনাকে বলেছে যে ও খুশি করে অপরাধীদের বিচার চাই লুলু আপনাকে বলেছে না আপনি স্বয়ং অন্তর্জামী। মেয়েটি ঝকঝকে দাঁত বের করে হাসলো কেন স্যার আপনার কি নিজের মনে হয় না যে লুলু আসলে ধর্নায় বসেছে ও রোজ এসে আপনার দোরগোড়ায় একটা করে রুটি রাখে এবং ঠাঁয়ে আপনার বাড়ির সামনে বসে থাকে এই অদ্ভুত আচরণের অন্য কোনো অর্থ কি ভেবে পেয়েছেন আপনি ধর্না প্রবল বিস্ময়ে অমিতের মুখ হাঁ হয়ে যায় কি সব বলছে ওরা লুলু তার বাড়ির সামনে নাকি ধর্নায় বসেছে ও পলিটিক্যাল লিডার নাকি ধর্নার শব্দের অর্থ জানো তো দূর শব্দটাই কি জীবনে শুনেছি জাস্ট রাবিশ তিনি বিরক্ত হয়ে নিজের গাড়ির দিকে যাওয়ার জন্য পা বাড়ান স্যার আপনি ভুলে যাচ্ছেন যে লুলুই কিন্তু খুশি করে মার্ডার ও রেপকেশের একমাত্র প্রত্যক্ষদর্শী সাক্ষী দুষ্কৃতীরা যখন খুশিকে তুলে নিয়ে যাচ্ছিল তখন তাদের গাড়িটার পিছন পিছন দৌড়েছিল ও হয়তো জানে যে আপনি এই কেসে ইনভেস্টিগেটিং অফিসার তাতে কি এবার আক্ষরিক অর্থে প্রায় তেরেই যান তিনি ওকে জেরা করতে হবে কোর্টে তুলব প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসাবে আপনারই যখন সব কিছু জেনে বসে আছেন তখন আপনার এই অপরাধীদের খুঁজে বের করুন না লুলুকে জেরা করুন কিন্তু দয়া করে পুলিশের দিকে আঙুল তুলবেন না বলতে বলতেই তিনি লম্বা লম্বা পা ফেলে এগিয়ে যান গাড়ির দিকে পিছনের সিটে উঠে বসে কাঁচ তুলে দিলেন আর কোনো কথা নয় এমনিতেই সকাল দিয়ে মেজাজ খিচড়ে আছে রিক কাল অনেক রাতে নেশা করে ফিরেছে আজকাল সুযোগ পেলেই ড্রিঙ্ক করছে ছেলেটা মত তো খাই অমিতের সন্দেহ ড্রাগস ট্রাগসও ন্যায় বোধ হয় ওর বন্ধু মন্টির জন্মদিনের পার্টি থেকে সেদিন প্রায় বেসামাল অবস্থায় ফিরেছিল সেদিন রিকের জামাই এবং হাতায় গুঁড়ো গুঁড়ো সন্দেহজনক কিছু একটা লেগেছিল তার তীক্ষ্ণ চোখ সেটা ঠিকই ধরেছিল ধমক ধমক দিয়েছেন ঠিকই কিন্তু কাজ হয়নি রিক স্পষ্ট জানিয়ে দিয়েছে বাবা হয়েছ বাবার মতো থাকো মা হতে যেও না আমার প্রাইভেসিতে হস্তক্ষেপ করার কোনো অধিকার তোমার নেই সে তুমি যতই দুদে পুলিশ অফিসার হও না কেন এমন উত্তর পেয়ে আর কথা বাড়ার নিয়মে মামরা ছেলেটাকে বেশি কড়া কথা বলতে খারাপ লাগে তার ছোটবেলা থেকেই মাতৃহীন শিশুকে বুকিং করে বড় করেছেন কথায় আছে স্নেহ অতি বিষম বস্তু তাই এখনও কিছু বলেননি শুধু হাতে নাতে ধরার অপেক্ষায় আছেন সারা রাস্তা চুপ করেই থাকলেন অফিসার ভাদুরি অন্যান্য দিন ড্রাইভার শিউসরণের সঙ্গে নানা রকম গাছা করেন নিজে সিগারেট খেলে তাকেও ভাগ দেন আজ কিন্তু সেসব কিছুই করলেন না বরং একটু পরে কাঁচ নামিয়ে একের পর এক সিগারেট খেতে লাগলেন ঘরে অশান্তি বাইরে অশান্তি লুলু এই লুলু কিছুতেই তাকে শান্তিতে থাকতে দেবে না আপনারা এখন টেলিভিশন স্ক্রিনে দেখতে পাচ্ছেন লুলুকে সারা শহর পুলিশ প্রশাসন এমনকি নিজের বাবা মাও যে হতভাগ্য ধর্ষিতা শিশুটিকে ভুলে গিয়েছিল লুলু তাকে ভুলেনি সে আজও সুবিচারের দাবিতে ধর্না দিয়ে বসে আছে ইনভেস্টিগেটিং অফিসার অমিত ভাদুরীর বাড়ির সামনে এমন অদ্ভুত প্রতিবাদ এমন অভূতপূর্ব ধর্ণা আর কবে দেখেছে কলকাতা অনেক ভূ হরতাল অনেক প্রতিবাদ মোমবাতি মিছিলের প্রদক্ষদর্শী সাক্ষী এ শহর শুধুমাত্র একজনের এমন জোরালো এবং নিঃশব্দ প্রতিবাদ আগে কখনো দেখেনি সেই প্রতিবাদে প্রশাসনও নড়ে চড়ে বসেছে অথচ লুলু কোনো প্লাকার্ড কোনো ফেস্টুন বা মোমবাতি নিয়ে প্রতিবাদে নামেনি তার হাতিয়ার শুধু একটি রুটি হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন একটি রুটিই হয়তো খুশি লস্করের মার্ডার কেস ভাগ্য ঘোরাতে চলেছে আসুন আমরা আর একবার দেখিনি সেই লুলুকে যে আজ গোটা শহরের কাছে প্রতিবাদ ও ভালোবাসার মুহূর্ত প্রতীক হয়ে উঠেছে লুলুর সঙ্গে খুশি রক্তের সম্পর্ক ছিল না শুধু আত্মিক সম্পর্ক ছিল আর সেই সম্পর্কই আজ ন্যায় বিচারের দাবিতে এসে দাঁড়িয়েছে সমস্ত অন্যায়ের সামনে একাই লড়ে যাচ্ছে খুশি লস্করের জন্য থানার ভেতরে পা রাখতে না রাখতেই উচ্চগ্রামে টেলিভিশনে আওয়াজ কানে এলো অমিতের হঠাৎ থানার ভেতরে নিউজ চ্যানেলে ওই একই কচকচি চলছে রিপোর্টার তার স্বরে চেঁচাচ্ছে স্টুডিওতে বিশেষজ্ঞের দল আলোচনায় বসে গিয়েছেন লুলুর এ জাতীয় বিষয়কর আচরণ নিয়ে নানা মুনির নানা মত অমিত ঘরে ঢুকে দেখলেন জুনিয়র অফিসার থেকে কনস্টেবল সবাই হাঁ করে টিভির পর্দার দিকে তাকিয়ে আছে স্ক্রিনে লুলুর উদ্ভাসিত ছবি ব্যাকগ্রাউন্ডে গান বাজছে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা রে আর নিজ দিয়ে স্ক্রল হচ্ছে ধর্ষিতা শিশুটির জন্য সুবিচারের দাবিতে ধর্নায় বসল লুলু মিত্র কেবিনে এসো কথা আছে তিনি মনে মনে বিরক্ত হলেও ডাইনে বায়ে না তাকিয়ে গটগট করে নিজের কেবিনের দিকে এগিয়ে গেলেন তার জুনিয়র অফিসার তপন মিত্র এস্তব্যস্ত ব্যস্ত হয়ে ছুটলেন অফিসার ভাদুরই যে বিরক্ত হয়েছে তা তিনি বুঝতে পেরেছেন কোনো মতে দূর দূর বক্ষে অমিতের কেবিনে ঢুকে বললেন ইয়েস স্যার অমিত জলের গ্লাস থেকে এক চুমুক জল খেয়ে তার দিকে তাকালেন খুশি লস্কর গ্যাংরেপ ও মার্ডার কেসে কোনো লিট পাওয়া গেল তোমাকে লোকাল হিস্ট্রি সিটার রাউন্ড আপ করতে বলেছিলাম না সবাইকে লকআপে পুড়েছি স্যার কচুয়া ধলাই চলছে তপন মিত্রের সম্প্রভৃত উত্তর তবে কেউ মুখ খুলছে না হুম খুশির শরীরে একাধিক সিমেনের ট্রেস ছিল ওদের সবার স্যাম্পেল কালেক্ট করে ফরেন্সিকে পাঠাও দেখা যাক কি হয় অফিসার মিত্র মাথা ঝাঁকিয়ে চলে গেলেন অমিতের মুখে চিন্তার ছাপ আপন মনে তুলে নিলেন খুশি লস্করের রেপ মার্ডার কেসের ফাইল প্রথম পাতাটা খুলতেই তার ছবি বেরিয়ে এলো খুশি লস্কর এক ছ বছরের শিশুকন্যার নাম ঘরে হয়তো পড়ার মতো একখানেই শতছিন্ন ফ্রক ছিল তার কারণ ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার যত ছবি বেরিয়েছে তার সবকটাতেই এই একই জামাই পরে আছে সে তার ছিন্ন ভিন্ন লাশের গায়ে এই জামাটাই ছিল এই নোংরা ছেঁড়া ফ্রকটিতে এমন কোন যৌন ইশারা ছিল যে কিছু পুরুষকে জানোয়ারের পর্যবসিত করলো কিংবা তার এই সরল নিষ্পাপ চোখে ড্যাপডেবিয়ে তাকিয়ে থাকার মতো কোন কুহকের অভাস পেল দুষ্কৃতীরা যে তাদের কামনা ও রীরাংসা আগুনের মতো পুড়িয়ে ছারখার করে দিল মেটির শৈশবকে উত্তর জানা নেই